सीबीआई কাছে কি প্রতিষ্ঠান নেই যেখানে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে দেখা গেছে সবার কাছে আছে এ তো মোবাইলে মোবাইলে ঘুরছে তাহলে সিবিআই ডাকছে না কেন सीबीआई কাছে কি প্রতিষ্ঠান নেই যেখানে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে দেখা গেছে সবার কাছে আছে এ তো মোবাইলে মোবাইলে ঘুরছে তাহলে প্রায় 9.5 ঘন্টা সিবিআই জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন চাচা ছোলা ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। প্রথমে তিনি নাম না করেই বিরোধী দলনেতা থেকে আঙুল তোলেন, তারপর তিনি নাম করেই কিন্তু তার বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় একটা তালিকা দেখিয়ে জিজ্ঞাসা করেছিল এদের চেনেন? বিশ্বাস করবেন না, 90% বাড়ি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় দলের তরফে সেখানে দায়িত্বে কে ছিলেন এই প্রশ্নই করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না সেই প্রশ্নও তিনি তুলেছেন। আমার থেকে জানতে চাওয়া যা হয়েছে আমি সব উত্তর দিয়েছি, এমনটাই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, অধিকাংশ প্রশ্নই বোগাস। অভিষেক জানান, শুভেন্দুকে নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে, প্রত্যেকের কাছে এই ছবি রয়েছে, মোবাইলে মোবাইলে ঘুরছে এই ছবি। তবে তাকে কেন সাসপেন্ড করা হয়নি? চিঠির ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুদীপ্ত সেনও তো একটি চিঠি দিয়েছিলেন, সেই চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? সিবিআই এর কাছে নারদার ফুটেজ নেই, তাহলে কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন, তাই তার জন্য এক নিয়ম, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি করছেন, তাই জন্য তার জন্য আর এক নিয়ম। এটা কি কখনো সম্ভব? সেই প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। এর জন্য তিনি সিবিআই এর যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। আজকে কোল থেকে শুরু করে গরু থেকে শুরু করে আমাকে কিছু নাম ভিতরে জিজ্ঞেস করেছে যে আপনি এদেরকে চেনেন? আপনি বিশ্বাস করবেন না, 90% লোকের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, 90% লোকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কে ছিল? কার কথা জিজ্ঞেস করেছে? আমি তদন্তের স্বার্থে ইনভেস্টিগেটিং এজেন্সি আর আমার মধ্যে যে প্রশ্নগুলো নিয়ে কথা হচ্ছে আমি সেটা জনসমক্ষে আনবো না, কিন্তু এটুকু বলতে পারি 90%-এর বেশি লোক তাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। যে এজেন্টদের কথা আমাকে জিজ্ঞেস করেছে, এই এজেন্টটা যদি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে হয় দলের তরফ থেকে কে দায়িত্বে ছিল? আমি ধরে নিলাম পার্থ চট্টোপাধ্যায় দোষী, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আমরা সাসপেন্ড করেছি, কিন্তু দলের তরফে দায়িত্বে কে ছিল? তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? আজকে এটা দিনের আলোর মতো সত্যি, সিবিআইয়ের কাছে কি প্রতিষ্ঠান নেই যেখানে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে দেখা গেছে সবার কাছে আছে, এ তো মোবাইলে মোবাইলে ঘুরছে, তাহলে সিবিআই ডাকছে না কেন? সিবিআই নিরপেক্ষ প্রমাণ তখনই হবে যখন সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি তিনজনকে ডাকলেন, কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে আপনি আমাকে ডাকলেন, এবার সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি তিনজনকে ডাকুন, আপনি ডাকবেন না, তাহলে সিবিআই কি করে নিরপেক্ষ হবে? এটাই তো প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বললেন যে কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাহলে সুদীপ্ত সেন যে চিঠি দিয়েছেন সেই চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না? যে ফুটেজ সবাই দেখেছে, যে ফুটেজ বলা যেতে পারে দিনের আলোর মতন পরিষ্কার, সেই ফুটেজের ভিত্তিতে কেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এমন প্রশ্নই কিন্তু করতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য রাজনীতির এই সমস্ত খবরের আপডেট আপনার কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।